সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আইটেম ফোর কথা বলবো, সমীকরণ গঠন করবো। আইটেম ফোরে আমরা কি করব? সমীকরণ গঠন করব। দেখো, আমরা যদি সমীকরণ গঠন করি তাহলে যেটা দাঁড়াবে, সমীকরণ দ্বিঘাত সমীকরণের দুইটা মোল আমরা পড়েছি, মোল মোল আলফা বিটা হলে সমীকরণ যদি আমরা গঠন করি সেক্ষেত্রে হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মানে এখানে সমীকরণের যোগফল এক্স স্কোয়ার প্লাস সমীকরণের গুণফল। মানে আমরা যদি নতুন একটা সমীকরণ তৈরি করি, যদি সেখানে একটা সমীকরণের আলফার যোগফল এখানে বসায়, গুণফল এখানে বসায়, তাহলে একটা আমরা দ্বিঘাত সমীকরণের গঠন করতে পারবো। ত্রিঘাত সমীকরণের তিনটা মোল আলফা বিটা আর একটা গামা, আলফা বিটা গামা হলে সমীকরণটা কিভাবে গঠন করব? এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা, এক্স স্কোয়ার প্লাস আলফা আলফা বিটা বিটা গামা আলফা গামা, এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল জিরো। এটা যদি ত্রিঘাত, ত্রিঘাত আসে না কিন্তু আমরা জানলাম, তাই না? আমরা একটা জেনে নিলাম ত্রিঘাত সমীকরণটা কীভাবে গঠন করতে হয়। আমরা একটা ম্যাথ করব এখন। একটি দ্বিঘাত সমীকরণের মোলগুলো, একটা দ্বিঘাত সমীকরণের মোলগুলো টু এবং থ্রি হলে সমীকরণের এটা এটা মানে মোলগুলো বুঝতে পারছো? এটা আলফার মান, এটা বিটার মান। সমীকরণটি কি হবে? আলফা ইকুয়াল টু টু, বিটা ইকুয়াল টু থ্রি। ওকে, আলফা ইকুয়াল টু টু, বিটা ইকুয়াল টু কী হবে? থ্রি হবে। সমীকরণ আমরা গঠন করব। দেখো, তাহলে আমরা এখানে যোগ করি, আমরা একটা যদি সমীকরণ তৈরি করি তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস সমীকরণ মূল দ্বয়ের গুণ যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল জিরো। তাহলে এখানে মূল দ্বয়ের যোগফল টু প্লাস থ্রি, এক্স টু ইন্টু থ্রি। এই যে দেখো কত সুন্দর একটা আনসার তৈরি হয়ে গেল। তাহলে দেখো, আমরা আইটেম নাম্বার ফাইভ, আইটেম নাম্বার ফাইভে যে বিষয়গুলো থাকবে আমরা আইটেম নাম্বার ফাইভ আলোচনা করব। একটু মনোযোগী হতে হবে, আর তোমাদের কাছে যাদের কাছে শিট আছে তারা শিট থেকে সরাসরি আমাদের সাথে মিলিয়ে পড়ার পরামর্শ থাকবে। দুই নম্বর ম্যাথ আমরা পড়ব, একটা ত্রিঘাত সমীকরণের মূলগুলো, একটা ত্রিঘাত সমীকরণের মূল ওয়ান টু থ্রি হলে সমীকরণটি কী হবে? তাহলে একই একই প্রশ্ন, এটা আমি বলবো না, তোমরা জাস্ট করে নিবা। আমি আইটেম সিক্স ফাইভ কথা বলবো। আইটেম ফাইভে কী জিনিসগুলো থাকবে দেখো, দেখো বিভিন্ন শর্তে সমীকরণ গঠন করতে হবে। কী শর্তে? বিভিন্ন শর্তে সমীকরণ গঠন করতে হবে। শর্তগুলো কী হবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের মূল দ্বয় আলফা বিটা হলে ওয়ান বাই আলফা ইকু কমা ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ হবে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল জিরো। এটা কীভাবে? এটা আমরা এখন একটু পরে ম্যাথ করলেই আমরা বুঝতে পারবো। তাহলে এটা একটা কি সূত্র আমরা পাইলাম, তাই না? দুই নম্বর সূত্রটা হবে ওয়ান বাই আলফা স্কোয়ার কমা ওয়ান বাই বিটা স্কোয়ার, এইরকম দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু সি এ এক্স প্লাস এস স্কোয়ার ইকুয়াল জিরো। আলফা মাইনাস ওয়ান কমা বিটা মাইনাস ওয়ান মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? এটা হবে। ওকে, তোমরা এই বিষয়গুলো আমি তোমরা বাকিগুলো শীট থেকে দেখে নিও। আমরা প্রবলেম টুতে দেখো কিছু কথা থাকবে। এই যে দেখো প্রবলেম টুতে কি থাকবে, সেটা হচ্ছে এক নম্বর একটা আমরা প্রবলেম দেখব, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের মূল দ্বয় আলফা বিটা হলে ওয়ান বাই আলফা কন বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো, আমরা যদি সূত্র দেখাও এখানে আমরা কি প্রথম সূত্রটি আমরা পুট করতে পারবো, ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা মূল, তাহলে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল জিরো। সি এক্স স্কোয়ারের মানটা দেখো, সি মানটা কী আছে, যদি আমরা এটা পুট করি তাহলে আমরা সরাসরি আমরা ম্যাথটা আমরা প্রবলেম করতে আমরা সলভটা যেটা করতে পেরেছি, আমরা যদি আমরা সরাসরি সূত্রটা আমরা পুট করে নিব। হ্যাঁ, আমরা এখন যার ছোট্ট ছোট্ট কিছু টপিস আছে, যে টপিসগুলো আমরা একটু তোমাদের সাথে আমরা ধরবো, তোমাদের শিটগুলো থেকে তোমরা অবশ্যই আমার সাথে মিলিয়ে নিবা। তাহলে আমরা দুই নম্বর একটা প্রবলেম দেখবো। দেখো, আমরা যতগুলো সূত্র দিয়েছি ততগুলো কি ম্যাথ দিয়েছি, যতগুলো সূত্র দিয়েছি ততগুলো ম্যাথ দিয়েছি। তোমরা এই ম্যাথগুলো যদি সূত্রগুলো করো, ম্যাথগুলো এমনিতেই হয়ে যাবে। তাহলে এখানে যে দেখো, আমি এটা এই কি বলেছি, এক্স স্কোয়ার
plus 3 n plus 2 equals 0 where mul dhoi jodhi alpha beta hode 1 by alpha square comma 1 by beta square mul dhi sishto shomi karo nene karo তাহলে আমি যে সূত্রটা জানি সেটা আমি পুট করে দিলাম আমি মানটা যদি পুট করি একদম সহজভাবে আমি ক্লিয়ার করতে পারবো তারপরে দুই নম্বর যে ম্যাপটা থাকতো দেখো 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল 0 এই মূল ধরে যদি আলফা বিটা হলে আলফা মাইনাস 1 তোমরা যারা শীট প্রিন্ট করবো তারা অবশ্যই করবে এটা প্র্যাকটিস করবে আলাদা একটা হাতে নিয়ে প্র্যাকটিস করবে আমি আরেকটা ছোট্ট এবং সহজ ম্যাথ করে শেষ করবো লেকচার পাঁচ নম্বরটা আমরা দিই হ্যাঁ ফার্স্ট নাম্বারটা হবে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 এর মূল দ্বয় আলফা বিটা হলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল দ্বয় সমীকরণ করার কথা তাহলে এইটার সূত্র কিন্তু এইটা এই যদি বলা হয় আর মাইনাস আলফা মাইনাস বিটা সমীকরণ x স্কয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল 0 2x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0 2x স্কয়ার তাহলে কি দেখো আমরা যদি মানটা বসাই তাহলে সহজে আমরা বের করতে পারবো তোমরা 6 নম্বরটা তোমরা এই জমিয়ে থাকো তোমরা করে নিবা যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে শেয়ার করবো আমরা সেটা সলভ করে দেবো।